প্রিয়াঙ্কা দত্ত রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমি পৌঁছে গেছি দক্ষিণ কলকাতার দইওয়ালায়। কেন এসেছি আশা করি এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন। চৌঠা মার্চ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাস। খাইবার পাস অর্থাৎ খাদ্য মেলা, মেলা খাবারের মেলা। সেখানে শহরের অন্যান্য নামজাদা রেস্তোরাঁর সঙ্গে কিন্তু থাকছে দইওয়ালাও। দইওয়ালা আপনাদের জন্য কি কি চমক রাখছে না সেটা আমি বলবো না, সেটা জানতে আপনাকে পৌঁছে যেতে হবে খাইবার পাসে। সেখানে দইওয়ালা এবং আমরা দুজনেই অপেক্ষা করবো আপনার জন্য। যদি আমাদের স্পেশালিটির কথা বলেন, স্পেশালিটি বলতে অবশ্যই প্রথম যে প্রোডাক্টটা বা আইটেমটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ঝুড়ির দই। এটা একটা অনবদ্য সৃষ্টি। ঝুড়িতে যে দই হয় দ্যাট ইটসেলফ একটা অনেক বড় ব্যাপার। আমরা কলকাতা শহরে প্রথমবার এই ঝুড়ির দইটা নিয়ে এসেছি। ঝুড়ির দই মূলত আমরা মুর্শিদাবাদ অঞ্চলে দেখতে পাই, যেখানে এটা খুব প্রচলিত এবং খুব বিখ্যাত, সেটা আমরা বর্তমানে এখানে নিয়ে এসেছি। হারিয়ে যাওয়ার যে বাংলার যে অরিজিনাল মিষ্টিগুলো রয়েছে সেইগুলোকে ফেরত আনতে চাইছি আমরা। এর মধ্যে কোনো রকম ফিউশন পাঞ্চ এগুলোকে আমরা কিছুটা বাদ দেওয়ার চেষ্টা করেছি। আমরা যেটা চেষ্টা করি যতটা সম্ভব ন্যাচারাল প্রোডাক্টের উপর কাজ করা। এখানে আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটাতে যেমন ছানা বড়া পাওয়া যায়, যেমন পোস্ত মিষ্টি যেটাকে আমরা রসকদম্ব বলে জানি, ক্ষীর কদম্ব আছে এখানে। ক্ষীর দই এবং লাল দই দুটো দইকেই আমরা সমানভাবে, আমরা যদিও ক্ষীর দই বলি না আমরা সর দই বলি, সেটা আমাদের এখানে অবশ্যই পাবে এবং এটা অবশ্যই মাস্ট ট্রাই একটা প্রোডাক্ট আমি বলতে পারি। আমরা এই এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাসে যাচ্ছি, এর তার মূল কারণ দুটো। একটা হচ্ছে যে এর বিপুল জনপ্রিয়তা, কারণ এবিপি আনন্দ থ্রু দিয়ে অনেক লোকই জানতে পারে খাইবার পাসের সম্পর্কে এবং এর অনেকটা পরিমাণ লোক এই মেলাতে আসে এবং অনেক জায়গা থেকে লোক আসে এই মেলা ঘুরে দেখার জন্য, যেখানে আমরা আমাদের যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো লোকে জানতে পারবে। এবং সত্যি কথা বলতে কি, এই যে জানানোর মধ্যে একটা জিনিস রয়েছে, যেটা যেমন আমি বারবার করে আগেও বললাম যে ঝুড়ির দই, সেই ঝুড়ির দইটা এমন একটা জিনিস যেটা আমরা চাই যে কলকাতার লোক জানুক যে হ্যাঁ এরকমভাবে একটা জিনিস রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন অঞ্চলের লোকজনও জানুক যে ঝুড়ির দইটার পপুলারিটি কী, ঝুড়ির দইটা কী জিনিস, ঝুড়িতে যে সত্যি দই হয় সেটাও আমরা জানার উদ্দেশ্য। তাহলে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা দত্ত, এবিপি লাইভ।